হ্যান তো এন নিতে পারবেন না, ওইটার আগাতে গোড়াত যাইতে হবে। তাহলে মিয়া দূর যা, অপেক্ষা করেন, আস্তে আস্তে টান, আস্তে আস্তে টান। পরিষ্কার করেন, অভ্যাস হয় মাঝে মাঝে বহুত ভিজে লইলে তখন ওই জালটার ই হয় না। আমি মনে করছি ভালা কই মনে বাদুর হালাইছে দি সুইয়া, এখন বস হইলে খাইব কা, দুই তিন দিন আগে আসছে। মারেন তো নাই লাগে ডেনাম আছে পরে নাই আশ্চর্য বিষয় না, ঘটনা কি কোনো মাছই নেই, মাছে কি চুড়াটা দড়ি লোক রয়েছে আছে আমাদের দড়ি। কোনো মাছের তো নেই, এটাই কি কি কইতাম দেখি, কালীবাউস কালীবাউস মনে যাই গেলে আর কি, আর তুই খারে খারে দেশ বদ্ধ ঘুরে যাইবো আর কই যাইবো, তোর বদ্ধাতেই তো ঘুরে মাছ থাকে না। দেখলাম না ইলিশ জাল বসায়, এই যে গলার দাগ দোনো পাশে এক সার ঘুরাই না দেখছেন, খালি কেস খালি কেস তেয়ার কেস খালি আমার লিগের এত শিখ নাই, সুদানির সুতরা মানুষের টেয়া টুয়া নিয়ে অনেক ফলান সদায় রয়েছে।
খালি টাকার কেস, টাকা টাকা মাছিল মারেন। আস্তে আস্তে ওই কুয়াটার মধ্যে দিয়ে কাতাল ধরছে, কাতাল বড় হয়ে গেছে, কাতাল সারছি তো হাতাশটা আস্তে আস্তে টানেন। আর কই যাবি, আর যাবি না জায়গাটি পয়সা কাতাল তো চাই বাসটা দাদা না তুই গাড়াই যা আমি খাওয়া দিতে কই মাস ভাও কই মাসটা ডাঙরে বাহু বকুরিয়া রে দেশি একদম একদম দেশি রে বাহু রে একদম দেশি কই মাছ, দেশি কই মাছ কোন